নমস্কার বন্ধু, তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। দেখুন, সেখানে যারাই এসএসসি এমটিএস এর মধ্যে আবেদন করেছিলে, তোমাদের টোটাল শূন্যপদের সংখ্যা ছিল বন্ধুরা, দেখুন সেখানে 12,000 প্লাস কিন্তু তোমাদের শূন্যপদের সংখ্যা ছিল। এবং যারাই এসএসসি এমটিএস এর মধ্যে তোমরা আবেদন করেছো, তোমাদের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের এক্সাম কবে হবে এবং অ্যাডমিট কার্ড কীভাবে চেক আউট করবেন তা সম্পূর্ণ বিষয়টি বন্ধুরা এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। ফার্স্টে দেখুন, সেখানে বলা হয়েছে এই অ্যাডমিট কার্ডটি টোটাল দুটি প্রসেসের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। যেমন প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে সেখানে ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয় বলা হয়েছে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে ডাউনলোড করতে পারবেন। তাহলে যারাই এই দুটি প্রসেসে তোমরা ডাউনলোড করবে, প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি জানতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কীভাবে জানবেন, তোমাদের অ্যাপ্লিকেশনটি কি অ্যাকসেপ্ট করা হয়েছে কি এবং যাদের অ্যাকসেপ্ট করা হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে। তাহলে দেখুন, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক আউট করার জন্য আপনারা ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবেন। আপনারা ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসার পর আমাদের ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের ওয়েবসাইটটির নাম হলো tripura.in, TRIPURA, tripura.in। আপনারা এই ওয়েবসাইটটি সার্চ করতে হবে গুগলের মধ্যে। দেখুন tripura.in এই ওয়েবসাইটটি আপনারা গুগলের মধ্যে সার্চ করতে হবে। সার্চ করার পর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম tripura.in। সম্পূর্ণ ভালোভাবে আপনারা চেক আউট করবেন ওয়েবসাইটটির নাম। নেক্সট দেখুন, সেখানে বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে এসএসসি এমটিএস অ্যাডমিট কার্ড 2023 আউট অল স্টেট। মানে দেখুন, প্রতিটি স্টেটের জন্য সেখানে কিন্তু আউট করে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, এই পোস্টটির মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই রিলেটেড সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমি সেখানে অ্যাড করে দিয়েছি। তোমরা কীভাবে মোবাইল দিয়ে ডাউনলোড করবে তা আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং পার্ট বাই পার্ট সম্পূর্ণ ডিটেলসটি আমি মেনশন করেছি। অবশ্যই আপনারা যারা রয়েছেন অবশ্যই ডিটেলসে আপনারা চেক আউট করে নিতে পারবেন। তাহলে দেখুন, আপনারা সেখানে চেক আউট করার জন্য আপনাদের যে রিজন রয়েছে সেই রিজন অনুযায়ী আপনারা চেক আউট করবেন। দেখে নিচ্ছি, যারা ত্রিপুরা স্টেটের সঙ্গে দেখুন রয়েছেন, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ থেকে যারা রয়েছেন বন্ধুরা, আপনারা কীভাবে দেখুন ত্রিপুরার সঙ্গে আপনারা চেক আউট করবেন। ঠিক দেখুন, সেখানে বলা হচ্ছে এসএসসি এসসিএল অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডের মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এবং অন্যান্য রিজন থেকে যারা রয়েছেন দেখুন অন্যান্য রিজনের সেখানে নাম আমি মেনশন করে দিয়েছি, সেইভাবে আপনারা ডাউনলোড করতে হবে। দেখুন ত্রিপুরার যারা রয়েছে ঠিক ক্লিক হেয়ারের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করার পর আপনারা এই পেজের মধ্যে চলে আসবেন। চলে আসার পর স্ক্রল ডাউন করে আপনারা দেখুন সেখানে দেওয়া রয়েছে, দেখুন স্ট্যাটাস অ্যান্ড ই অ্যাডমিট কার্ড ফর মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার, দেখুন সেখানে বলা হয়েছে। তার সঙ্গে দেখুন ক্লিক হেয়ারের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, প্রথমেই বলে দিয়েছিলাম দেখুন সেখানে টোটাল দুটি প্রসেসের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তাহলে প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ড স্ট্যাটাসটি চেক আউট করতে হবে। এজন্য প্রথমে তোমাদের যে ক্যান্ডিডেট আবেদন করেছো তোমাদের সেই নামটি টাইপ করতে হবে। তাহলে আমি একটি নাম টাইপ করে দিচ্ছি, দেখুন সেই ক্যান্ডিডেটের আমি অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম, সেই ক্যান্ডিডেটের নাম হলো সুমিতা নাথ। তার সঙ্গে দেখুন সেখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট আবেদন করেছিলে সেই ক্যান্ডিডেট ডেট অফ বার্থ সম্পূর্ণ প্রপারভাবে বসাতে হবে, যারা অ্যাপ্লিকেশন করেছো সেম টু সেমভাবে। তাহলে সুমিতা নাথের আমি ডেট অফ বার্থটি বসিয়ে নিচ্ছি। তাহলে সুমিতা নাথের ডেট অফ বার্থটি আমি বসিয়ে নিয়েছি এবং যেগুলো প্রাইভেসি রয়েছে সেগুলো আমি হাইড করে দিয়ে দেবো। তার সঙ্গে দেখুন বসানো কমপ্লিট হওয়ার পর ক্লিক টু নাও রেজিস্ট্রেশন আইডির মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন স্ট্যাটাসটি চলে এসছে। প্রথমে দেখুন সুমিতা নাথের রেজিস্ট্রেশন নাম্বার, দেখুন সুমিতা নাথের রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে। তার সঙ্গে রোল নাম্বার সেখানে চলে এসছে, তার সঙ্গে ক্যান্ডিডেট নেম দেখুন সুমিতা নাথ, তার সঙ্গে দেখুন জেন্ডার বলা হয়েছে ফিমেল এবং সুমিতা নাথের ডেট অফ বার্থ, তার সঙ্গে এক্সাম ডেট, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এক্সাম ডেট বলা হচ্ছে 15/5/2023। তাহলে দেখুন মে মাসের 15 তারিখ কিন্তু সুমিতা নাথের এক্সাম হবে। এবং নেক্সট দেখুন সেখানে বলা হয়েছে দেখুন অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডটি কিন্তু ই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, মানে এক্সামের 4 দিন পূর্বেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তাহলে সুমিতা নাথের এক্সামটি হচ্ছে 15 তারিখ, তাহলে দেখুন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে 12 তারিখ ও অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তাহলে দেখুন 12 তারিখ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য তোমরা রোল নাম্বার অথবা ক্যান্ডিডেটের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা দেখুন যারা রেজিস্ট্রেশন আইডি দিতে পারবেন, রেজিস্ট্রেশন আইডি বসিয়ে তারপর ডেট অফ বার্থ বসিয়ে ক্লিক করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন, অথবা রোল নাম্বার এবং
ডেট অফ বার্থ বসিয়েও সেখানে ক্লিক করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা এসএসসি এমটিএস এর মধ্যে যারাই আবেদন করেছেন তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে তার সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি বন্ধুরা, সেম টু সেম মোবাইলের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।